ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা এইখানের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটাকে সলভ করেছিলাম, এবং এটাকে একটা নির্দিষ্ট মেথড, দ্যাট ইজ মিন এরিয়া মেথড, সেই মেথডে সলভ করে দেখেছিলাম যে টোটাল কাটের ভলিউম আর ফিলের ভলিউমটা কত আসে। এই ম্যাথটাকে এখন আমরা অন্য একটা মেথডের মাধ্যমে সলভ করবো। কোন মেথডটা চুজ করা যায়? সাপোজ আমরা মিড সেকশনাল মেথড যেটা আছে অথবা অ্যাভারেজ হাইট মেথড, সেটা দিয়ে অঙ্কটাকে করতে চাই। তো দুইটা অঙ্কের ক্ষেত্রেই আসলে আমাদের এই ডেপথ পর্যন্ত যে পার্টটুকু সেই পার্টটুকু সেম, প্লাস এই যে লেন্থ পর্যন্ত যে পার্টটুকু এই পার্টটুকু কিন্তু মোটামুটি সেম। তো আমরা যেটা করবো, লেন্থ পর্যন্ত যে অংশটুকু আছে সেই অংশটুকুকে কপি করে নিয়ে যাব, তারপর বাকি অংশটুকু কিভাবে করতে হয় সেটা আমরা ধীরে ধীরে দেখে নেব। ওকে, ঠিক আছে। সো আমি এখানে এই জিনিসটাকে কপি করে রেখেছিলাম, সো এটুকু পর্যন্ত রাখলাম। লেন্থটা এখনো লেখা হয় নাই, সো আমি এক কাজ করি, লেন্থটাকে একটু লিখে ফেলি এখানে। সো লেন্থের ক্ষেত্রে কিন্তু আমরা জানতাম যে দুইটা স্টেশনের মাঝখানে একটা লেন্থ থাকবে, তো দুইটা স্টেশনের মাঝখানে আমাদের এখানে একটা লেন্থ বসাতে হবে। এবং লেন্থের ভ্যালুগুলো যদি মনে থাকে, আমাদের 4টা 100 ছিল, এরপরে আমাদের এখানে একটা 75 আসছিল, তারপর এখানে একটা 25, এরপরে আবার 5টা 100। ওকে, সো এটা ছিল বেসিক্যালি আমাদের লেন্থটা, এবং এটাকে যদি একটু আমরা ছক করে রাখি, ওকে, সো আমাদের লেন্থ গুলো দেওয়া কিন্তু মোটামুটি শেষ, ঠিক আছে, লেন্থ দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে মেথডটা অঙ্কটা করতে চাই সেটা কোন মেথড, একটু মনোযোগ দিয়ে দেখি। সেই মেথডটা কিন্তু অ্যাভারেজ হাইট মেথড, তাহলে আমাদের হাইটের অ্যাভারেজটা তো দরকার হবে, রাইট? আর এখানে হাইটের অ্যাভারেজের জন্য অবশ্যই আমরা বুঝতে পারছি যে দুইটা হাইট থাকবে তাদের একটা অ্যাভারেজ হবে, কারণ প্রতিটা সেকশন দুইটা স্টেশনের মাঝখানে অবস্থিত, প্রতিটা স্টেশনের একটা করে হাইট আছে, এবং দুইটা হাইটের জন্য আমরা একটা করে অ্যাভারেজ হাইট পাই। তাহলে এই যে 100 যে লেন্থ আছে তার পাশে আমাদের এখানে কি বসাতে হবে? অ্যাভারেজ হাইটটা বসাতে হবে। এখন অ্যাভারেজ হাইটটা কি হবে? অ্যাভারেজ হাইটটা হবে এইটা আর এটার যোগফল, যোগফলকে দুই দ্বারা ভাগ করে আমরা এখানে বসাবো, তারপর এইটা আর এটার যোগফল সেটাকে দুই দ্বারা ভাগ করে আমরা এখানে বসাবো। তো বুঝতেই পারছি এটাকে ক্যালকুলেটারে করাই আমাদের জন্য কি হবে, বেটার হবে। তো আমরা আমাদের ক্যালকুলেটারটা একটু নিয়ে আসি। ওকে, সো প্রথমে যেটা করতে হয়, মেনুতে গিয়ে 8 নম্বরে ক্লিক করব, তাহলে আমাদের স্প্রেডশিট মোডটা আসবে। তারপরে এই যে ডেপথ গুলো আছে সেই ডেপথ গুলোকে আমরা একটা একটা করে বসিয়ে যাব। ওকে, সো আমাদের ডেপথ গুলো বসানো হয়ে গেছে। এবার আমরা যেটা করতে চাই, আমরা 2 নাম্বার যেই কলামটা আছে সেটাতে যাব, এই যে 2 নাম্বার কলামে গেলাম, এবং তার 2 নাম্বার অপশন থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে, 2 নাম্বার থেকে করব। আমি চাইলে 1 নাম্বার থেকে করতে পারতাম, বা 2 নাম্বার থেকে করাটা আমার জন্য একটু কনভেনিয়েন্ট মনে হয়, তাই আমি সেভাবে করছি। তো এই যে 2 নাম্বার যেটা আছে সেখানে আমি কি বসাবো, A1 আর A2, এই দুইটার যোগফলকে দুই দ্বারা ভাগ করব, ঠিক আছে। আমি আরেকবার একটু দেখাই যে আমরা কি করব। এখানে যে A1 আছে আর এই যে এখানে A2 আছে, এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করব, ভাগ করে আমি B1 তে বসাবো। এরকম করে আমি টোটাল 11টা পাবো, কারণ 12টা থেকে দুইটা করে জোড়া বানাতে পারবো, কয়টা, 11টা জোড়া। সো 11কে আমি কি করব, এই 11টা কলামে আমি কি করব, 11টা অ্যাভারেজ হাইট আমি লিখে নিব, ঠিক আছে। মানে টোটাল তো স্টেশন আমাদের 12টা হয়ে গেছে C1 সহ, তাই আমাদের লেন্থ কিন্তু 11টা চলে আসছে। তো 11টার জন্য 11টা কি থাকবে, হাইট থাকবে, এবং সেগুলো হবে কি, প্রতিটা উপরে যে দুইটা আছে সে দুইটার অ্যাভারেজ, ঠিক আছে। তো আমি এখন অপশনে যাব, অপশনে যাওয়ার পর ফর্মুলাতে গেলাম, রাইট অ্যারো ক্লিক, আমরা এখানে কত বসাবো, আলফা A1, আচ্ছা একটু ব্র্যাকেট নিয়ে দেওয়া দরকার ছিল, সো ব্র্যাকেট দিলাম, প্লাস আলফা A2, সেটাকে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। ওকে, তো ভাগ করলাম, ইকুয়াল টু আমরা কত থেকে কত যেতে চাই, B2 থেকে B12 পর্যন্ত। তো 2 থেকে 12 পর্যন্ত কিন্তু কয়টা হয়, 11টা হয়। তো ইকুয়াল ইকুয়াল দিলাম, দিলে দেখো আমাদের এখানে কি সবগুলো লেন্থ কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। তো সেগুলোকে আমরা এখানে লিখে রাখতে পারি, এই যে প্রথমটা হলো কত, 1, এরপর হলো 1.2, এরপর 1.25, ওকে। তো আমরা যেটা করলাম, আমরা আমাদের ডি অ্যাভারেজ যেটা সেটাও বের করে ফেলেছি। এবার ডি অ্যাভারেজ যখন আমাদের বের হয়ে গেছে, তখন আমরা কি করতে চাই, আমরা এখানে
যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো বের করে নিতে চাই, ঠিক আছে? তো এখানে যে এরিয়াগুলো সেগুলোকে আমরা কি নাম দিতাম, এগুলোকে আমরা মিড সেকশনাল এরিয়া বলতাম বা শুধুমাত্র এ এম নামে রাখতাম। তো যাই হোক, এ এম ডাকি বা এ মিড ডাকি একই কথা, তো আমরা এ মিড নামে রাখলাম। তো এরিয়ার জন্য আমাদের ফর্মুলাটা কি মনে আছে? ফর্মুলাটা কিন্তু এরকম ছিল, বি প্লাস এস ডি অ্যাভারেজ ইন্টু ডি অ্যাভারেজ, রাইট? সো আমরা এখন এই ফর্মুলাটা দেওয়ার কি করবো, ট্রাই করবো। এবং আগের অঙ্কের মতনই আসলে আমাদের এখানে কি হবে, ফিলের জন্য এক ধরনের এস এর ভ্যালু আসবে এবং কাটের জন্য এক ধরনের এস এর ভ্যালু আসবে, দুইটাই কিন্তু আমাদের কোয়েশ্চনে মেনশন করা ছিল। সো ফিলের জন্য আমাদের যে স্লোপ সেটা বলা ছিল, এই যে আমি এখানে লিখে রাখি, ফিলের জন্য আমাদের স্লোপটা দেওয়া ছিল 3 এবং কাটের জন্য আমাদের স্লোপটা দেওয়া ছিল 2। সো আমরা বুঝতে পারছি আমাদের এইখান থেকে C1 পর্যন্ত কি হবে, আমাদের ফিল হবে। সো এইখান থেকে শুরু করে, অর্থাৎ আমি যদি দেখাই এই লেন্থটা, এই লেন্থটা, এই লেন্থটা, এটা এবং এটা, এইগুলার জন্য আমরা কি করব, আমরা এখানে ফিল করব, ঠিক আছে? সো আমি মাত্র যেটা চেক করলাম সেটা হচ্ছে আগের অঙ্কটাতে প্রবাবলি একটা জায়গায় একটু ভুল হয়েছে। কোন জায়গায় আমি একটু বলি, যে এই যে জায়গাটা এখানে আমরা ফিল করেছি কত পর্যন্ত খেয়াল করি একটু, ফিল করেছি আমরা এটার জন্য এটা এটা মানে 6টা পর্যন্ত আমরা ফিল করে ফেলছি, কিন্তু আমাদের কিন্তু 5টা ফিল করার কথা। কতটুকু পর্যন্ত খেয়াল করি, এই যে 0.9 থেকে 1.1 এখানের ভিতর কি থাকবে, যে লেন্থটা সেটা কিন্তু ফিলের ভিতর পড়ে। 1 থেকে 1.3 সেটাও ফিল, 1 থেকে 3 থেকে 1.2 সেটাও ফিল, 0.3 পর্যন্ত সেটাও ফিল, এরপরে 0.2 থেকে 0 এটাতে লাস্ট আমাদের ফিল হবে, ঠিক না? এরপরে তো আমাদের কনভার্সন হতো, ঠিক না? 0 থেকে 0.1 পর্যন্ত যে জায়গাটা, এই যে 25 মিটার জায়গা, ওই জায়গায় আমাদের কি হওয়ার কথা, কাট হওয়ার কথা। সো আমাদের কিন্তু এটা কেটে কি বসানো উচিত, এটা কেটে আমাদের এখানে কাট বসানো উচিত। তো এটা যদি কাট হয় তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনে একটু চেঞ্জ আসবে না? অবশ্যই একটু চেঞ্জ আসবে, আমাদের ফিল থেকে কত 10.25 পরিমাণ কমে যাবে এবং কাটের ভিতরে 10.25 পরিমাণ অ্যাড হবে, ঠিক আছে? তো আমরা জিনিসটাকে এখানে করে ফেলতে পারি, যে ফিল থেকে আমাদের কি হবে, 10.25 পরিমাণ কমে যাবে। সো 10.25 পরিমাণ যদি আমরা কমি, তাহলে আমাদের এখানে 4897 আসে, মানে রাফলি আর কি 4897। আর এখানে যদি আমরা 10.25 পরিমাণ অ্যাড করে দেই তাহলে 17, 10.25 অবশ্যই, সো আমরা এটাকে 10ই বলতে পারি আর কি। তো 1710, আর এখানে কত, 4897। সো এই জিনিসটা আমাদেরকে আর কি করার কথা, একটু কারেকশন করার কথা। তো সেই জিনিসে আমরা এখানেও করি, যে আমাদের এরিয়াগুলো আমরা বের করব, বের করে কত, C1 পর্যন্ত, রাইট? এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা কি করব, ফিল করব। তো ফিলের জন্য আমাদের একটা ফর্মুলা হবে, কাটের জন্য আরেকটা ফর্মুলা হবে। সো সেই অনুসারে আমরা সামনের দিকে আগাবো অবশ্যই। সো ভ্যালুগুলো আমাদের ক্যালকুলেটারে তোলা আছে, আমরা ক্যালকুলেটার থেকে জিনিসটাকে কন্টিনিউ করি, ঠিক আছে? সো এই যে আমাদের ক্যালকুলেটার নিয়ে আসলাম আমি, এখন আমাদের যে অ্যাভারেজ ডেপথ গুলা সেটা কিন্তু আমাদের এই কলাম পর্যন্ত দেওয়া ছিল, রাইট? এখন আমরা কি করব, আমরা মিড এরিয়াটা বের করব। মিড এরিয়ার জন্য আমরা ফর্মুলা দিব, তো অপশন ফিল ফর্মুলা, ফর্মুলাতে আমাদের কি থাকবে একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা প্রথমে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমাদের যে রোডের উইথ 8 মিটার সেটা আমরা এখানে বসাবো, 8 প্লাস এস, এস মানে কত, এস মানে কিন্তু আমাদের ফিলের জন্য 3 ইন্টু ডি। তো ডিটা কোন জায়গা থেকে আসবে, ডিটা অবশ্যই আমাদের B2 যে কলামটা আছে সেখান থেকে আসবে। সো আমরা আলফা B2 এটাকে বসালাম ইন্টু, আমাদের আবার কি করতে হবে, ডি অ্যাভারেজ দিয়ে গুণ করতে হবে। তো আলফা B2 এই যে গুণ করা হয়ে গেল, কত থেকে কত পর্যন্ত যাব, C2 থেকে C2 পর্যন্ত। ওকে, ডাবল ইকুয়াল দিব, ইকুয়াল দিলে সে আমাকে কি বলছে, আমাদের যতগুলা এরিয়া আছে মিড সেকশনাল এরিয়া, সেই এরিয়াগুলোর ভ্যালু সে বলে দিচ্ছে। তো আমরা এখন এরিয়াগুলোর ভ্যালু এখানে কি বসিয়ে নিব, আচ্ছা? তো এখানে আমরা কিন্তু 5টার জন্যই কি পাবো, মিড সেকশনাল এরিয়াটা পাবো, রাইট? তো এরপরে 5-এর পরে যখন আমরা যাবো তখন কিন্তু আমাদের এস এর ভ্যালুটা একটু চেঞ্জ হবে। তো আমরা 5টা পর্যন্ত রাখি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এরপরে 6 নম্বর থেকে আমাদের কি করতে হবে, আবার চেঞ্জ করতে হবে। তো আমরা অপশনে আসলাম, অপশনে আসার পর কি দিব, ফিল ফর্মুলা 1 নম্বর, এরপরে আমরা ফর্মুলা দেওয়া শুরু করব, ঠিক আছে? তো ফর্মুলায় কি বসবে একটু মনোযোগ দিয়ে দেখি, ব্র্যাকেট দিয়ে প্রথমে 8, এরপরে প্লাস কত থেকে শুরু, এখন আমাদের খেয়াল করি এটা হলো আমাদের 2 3 4 5 6, 6 পর্যন্ত আমাদের শেষ, 7 থেকে আমাদের স্টার্ট করতে হবে। তো আমরা এখানে বসাবো A7 ইন্টু
আমাদের এস এর ভ্যালু, এস এর ভ্যালুটা কত? এস এর ভ্যালুটা তাটের ক্ষেত্রে কিন্তু 2 ইন্টু আমাদের কি বসবে আলফা, আচ্ছা বি 7 বসানোর কথা রাইট? আমরা এ 7 কেন বসাচ্ছি, এর ভিতর তো নাই, আমাদের বি বসাতে হবে এখানে। সো আলফা বি 7, ঠিক আছে। আরেকবার যারা বুঝতে পারেনি তাদের জন্য আরেকবার বলছি আমি, এখানে আমাদের কি হবে, এইটা কি হবে, এটা হলো আমাদের বি 2, এটা হলো আমাদের বি 3, বি 4, বি 5, বি 6, বি 7। তো আমরা 7 থেকে করছি না, সেই কারণে 7 থেকে শুরু আর কি, ঠিক আছে। ওকে এতটুকু গেল, ইকুয়াল দিব। আচ্ছা আরেকটু জিনিস করার কথা ছিল, আমি একটু তাড়া করে করে ফেলি, ঠিক আছে। আচ্ছা তো ওই জায়গায় একটু মিস্টেক হয়, আমি এটা এক কাজ করি, এটাকে একটু আরেকবার পুরো জিনিসটাকে করি। তো প্রথমে এই যে সংখ্যাগুলো আমি পাঁচটা যে পেলাম, এটা আমি কিভাবে পেলাম, এটার জন্য আমি কি করলাম, এই যে ডি অ্যাভারেজ, সেটার জন্য সেটা থেকে এই মিডের যে ফর্মুলা, সেই মিডের ফর্মুলা দিলাম। তো এখানে প্রথম যে পাঁচটা সেটার জন্য একটা ফর্মুলা হবে, কারণ ফিলের জন্য আমাদের এস এর ভ্যালুটা একরকম। তো সেই কারণে আমরা কি করবো, অপশনে যাব, যাওয়ার পরে ফিল ফর্মুলাতে দিব। দেওয়ার পর 8, এটা হলো আমাদের বি এর ভ্যালু, প্লাস এস এর ভ্যালুটা কত, ফিলের জন্য এস এর ভ্যালু হলো 3, ইন্টু আমাদের এই যে রাশিটা ডি অ্যাভারেজ, সেটাকে আমরা কোথায় রেখেছি, বি 2 তে। সো আমরা এখানে আলফা বি 2 দিব, তারপরে ইন্টু কি করতে হবে, আলফা বি 2। ওকে এতটুকু আমরা করলাম, কত থেকে কত পর্যন্ত চাই খেয়াল করি, এটা বি 2, বি 3, বি 4, বি 5, বি 6 পর্যন্ত। তো বি 2 থেকে শুরু করে আমরা বি 6, সি 2 থেকে শুরু করে সি 6 পর্যন্ত যেতে চাই। তাহলে এই দুটো ইকুয়াল দিলে সে আমাকে এই যে ভ্যালুগুলো বলে দিচ্ছে, 11, 13.92। তো এই জিনিসগুলোকে আমি এখানে বসিয়ে নিয়েছি। এবার বি 7 থেকে আমাদের কি শুরু হবে, কাট শুরু হবে। তো বি 7 থেকে যখন কাট শুরু হবে, সেটার জন্য আমাদের ফর্মুলা কি হবে, একটু আলাদা হবে না, অবশ্যই আলাদা হবে। আমরা এখানে আসলাম, প্রথমে 8, এটা সেমই আছে, প্লাস বি 7, সো বি 7 থেকে শুরু, ইন্টু কাটের জন্য আমাদের এস এর ভ্যালুটা হলো 2, তাহলে 2 দিলাম, ইন্টু এখানে কি থাকবে, বি 2, বি 7, আলফা বি 7। ওকে এতটুকু হয়ে গেল। এবার আমরা কত থেকে কত পর্যন্ত যাব, সি 7 থেকে সি 12 পর্যন্ত যাব। তো সি 7 থেকে সি 12 ডাবল ইকুয়াল দিলে সে আমাকে বাকি ভ্যালুগুলো বলে দিচ্ছে, ঠিক আছে। তো সেই ভ্যালুগুলো আমি এখন কি করবো, এখানে বসিয়ে নেব। ওকে তো আমরা মিড এরিয়া গুলো বের করে ফেলেছি। এবার মিড এরিয়ার পরে আমাদের কি লাগবে খেয়াল করি, তো আমাদের এই যে মিড এরিয়ার সাথে তার যে লেন্থ গুলো আছে, জাস্ট সেই লেন্থ গুলোকে গুণ করতে হবে রাইট। সো আমরা এখন যেটা করব, এখানে লেন্থ গুলোকে একটু বসিয়ে নিব, তারপরে লেন্থের সাথে গুণ করে দিব, ঠিক আছে। তো আমি লেন্থ গুলোকে বসানো শুরু করি। ওকে সো আমাদের লেন্থ গুলো বসানো শেষ, এবার জাস্ট আমাদের কি করা বাকি, ভলিউমটা ক্যালকুলেট করা বাকি। তো সেটার জন্য কি করতে হবে, আমরা নতুন একটা ফর্মুলা দিব, 5 নম্বর কলামে গেলাম, অপশন ফিল ফর্মুলা, তার আগে একটু দেখে আসি যে আমাদের ডি তে আছে কি লেন্থ গুলা, আর সি তে আছে আমাদের এরিয়া গুলা। সো ডি আর সি এর মধ্যে কিন্তু কি হবে, মাল্টিপ্লাই হবে। তো অপশন ফিল ফর্মুলা, রাইট অ্যারো, রাইট অ্যারো দিয়ে কি, প্রথমে আলফা সি 1 ইন্টু আলফা ডি 1, আমরা এই গুণফলটা চাই, কত থেকে কত পর্যন্ত, E2 থেকে শুরু করে E12 পর্যন্ত, টোটাল 11টা গুণফল চাই আমরা, ঠিক আছে। আর এইখানে আমি একটু ভুল করে ফেলেছি, ঠিক না, C2 থেকে শুরু করে D2 হওয়ার কথা, কারণ 1 এ তো আমি কিছু রাখি নাই। সো আমি এটাকে একটু কেটে ফেলি, কেটে যাওয়ার পর অপশনে গেলাম, ফিল ফর্মুলা, তারপরে কি দেওয়ার কথা আমার এখানে, আলফা C2 ইন্টু আলফা D2, এটা দেওয়ার কথা, ঠিক আছে। সো দিলাম, দেওয়ার পরে এখানে কত, 12 যাব, এই যে এবার হয়েছে, তাহলে ডাবল ইকুয়াল দিলে সে এই যে আমাকে এরিয়া ভলিউম গুলো বলে দিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে এখন ভলিউম গুলোকে একটু বসিয়ে নিই। ওকে সো আমাদের ভলিউম গুলো বসানো শেষ, এবার জাস্ট একটা জিনিসে বাকি, সেটা হলো রিমার্কটা লিখে ফেলা, ঠিক আছে। তো রিমার্কের ভিতর আমাদের প্রথমে কি থাকবে, প্রথম যে পাঁচটা সেগুলো কিন্তু ফিল থাকবে, ঠিক আছে। আর ক্যালকুলেটরটা আমরা সরিয়ে ফেলতে পারি, কারণ এটা লাগবে না।
ওকে, সো প্রথম পার্টটা আমাদের কি হবে, ফিল হবে। সো ফিল এখানে আমাদের ফিল মানে জিরো এর আগ পর্যন্ত আমাদের কি হবে, ফিল হবে আর কি, রাইট? সো এতটুকু পর্যন্ত আমাদের ফিল, এরপরে সবগুলা কিন্তু কি হবে, কাট হবে। সো কাট, ওকে, কাট করা হয়ে গেছে। তো বাকি আমাদের এখন কি আছে, এখন আমাদের শুধু বাকি আছে টোটাল ফিল এবং টোটাল কাটের পরিমাণটা ক্যালকুলেট করে ফেলা। তো সেটা আমরা ক্যালকুলেটারে করবো অবশ্যই, আমরা ক্যালকুলেটার নিয়ে আসবো। ওকে, সো কাটের জন্য আমার কি করতে হবে, কাটের জন্য আমার প্রথম যে পাঁচটা আছে, প্রথম পাঁচটাকে যোগ করতে হবে। তো প্রথম পাঁচটা মানে আসলে কত, এই যে ই টু থেকে শুরু করে 1 2 3 4 5, অর্থাৎ ই সিক্স পর্যন্ত। তো আমরা সামেশন চাই ই টু থেকে শুরু করে ই সিক্স পর্যন্ত। তাহলে অপশনে গেলাম, অপশনে যাওয়ার পর কি সাম, এই যে 4, কত থেকে কত পর্যন্ত চাই, ই টু থেকে ই সিক্স পর্যন্ত। তাহলে যে আলফা ই টু থেকে শুরু করে আলফা ই সিক্স পর্যন্ত সাম চাই। তো সাম করলে আমরা কত পাবো, টোটাল অ্যামাউন্ট অফ ফিল সেটা হলো 4824.5। তো আমরা সেটা লিখে রাখতে পারি, এবং টোটাল অ্যামাউন্ট অফ কাট যদি বের করতে চাই তাহলে আমাদের আবার সাম করতে হবে, এবার 7 থেকে শুরু করে 12 পর্যন্ত। তো আমরা অপশনে গেলাম, ফোর সাম কত থেকে কত, আলফা ই 7 থেকে শুরু করে আলফা ই 12 পর্যন্ত। ওকে, সো সাম করলে আমাদেরকে রেজাল্ট কত বলছে, 1688.1। সো আমরা এখানে কাটটা বসিয়ে দেই, 1688.1। এবং আমি কি কিছু মিস করছি নাকি না, না প্রবলি ঠিকই আছে। ওকে, সো এভাবে আমরা কি করলাম, আমাদের যে অ্যাভারেজ হাইট মেথড বা মিড সেকশনাল মেথড, সেই মেথডে আমরা একই জিনিসের টোটাল অ্যামাউন্ট অফ ফিল এবং টোটাল অ্যামাউন্ট অফ কাট এই জিনিসটা বের করে নিলাম। লাস্ট আমাদের একটা মেথড বাকি থাকে, ঠিক আছে, লাস্ট আমাদের একটা মেথড বাকি থাকে, সেটা কি, সেটা হলো আমাদের সিমসন মেথড। তো আমরা নেক্সট ভিডিওতে সেই সিমসন মেথডটাকে একটু দেখে নিবো।